কয়দাত ভাই চারটা কোথা থেকে আসছেন আপনারা ঢাকা নারায়ণগঞ্জ থেকে গরু কিনতে এই গ্রাম্য হাটে কি অবস্থা বাজারের অনেক চড়া অনেক চড়া কয়টা হইছে এখন পর্যন্ত তিনটা কেনা হইছে কি ধরনের গরু কিনছেন সারনিছি ক্রসজাতের আচ্ছা আচ্ছা ক্রসজাতের সার গরুগুলো কিনছেন আর এখানে আরেকটি গরু দেখছেন দর্শক আমরা রয়েছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরের হাটে এবং এখানে আপনারা দেখছেন একটি বকনা গরু ওনারা দেখছেন এখন এটা এটা হচ্ছে শাইওয়াল টাইপ না দেশাল 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 জাতের রঘুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বাজারে কেনা মতো কিনতেছেন আচ্ছা কত বললেন এটা পঞ্চাশ ভাঙতে বলছেন চাইছে কত বাহান্ন কয়েছে চাচা বেশি কজারও ও ভাই আজ আপনি পঞ্চাশ ভাঙতে বলছেন ভাই উনি বললে তো দিবেন না আমি যদি চারটা লাখ দেওয়া লাগবে উনি কি আমাকে দিবেন না 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 দিবে না দিবে না আটান্ন হাজার কোন দিনটা ভাই এই সামনে তিনটা এই দুটা ক্রস আর ওই পাশে হচ্ছে শাহিওয়াল একটা আমরা একটু দেখি যে তিনটা কেনা হয়েছে আজকে হাটে কত পড়ছে ভাই ওটা জোড়া কত এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো আর এটা এটা হচ্ছে ছিয়াত্তর হাজার হ্যাঁ এই আগর আগর কত চায় কত চায় চুরানব্বই চাচ্ছে ভাই ভাই আমার
হ্যালো হ্যাঁ হ্যাঁ হাঁটে হাঁটে এই তো তিনটার মধ্যে পোশাক তিনটার মধ্যে আচ্ছা কত চালি ভাই দাম ভাই 125 125 কত কোয়াচেতে দাম কত ভাই 100 ভিতর 100 ভিতর আচ্ছা আচ্ছা 100 ভিতর আমরা দেখছি মানে আপনাদের আপনাদের দাম শুনে আপনাদের দাম শুনে মানুষ বাড়ি নিয়ে চলে যাবে হ্যাঁ ভাই আমরা এটাতে কোনো দাম বললাম যে ওই গরুটা নিয়ে নিল আর কি পাশে কত চাইছেন এটা এটা দাম চাইছি 85 এটা লাস্টে 80 আর দাম চাইছি 85 লাস্টে 80 আমরা দেখছি শুনছি আজকে যে গরুগুলো কিনছেন নারায়ণগঞ্জের খামারি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের টাইগার মাল টাইগার মাল হ্যাঁ দাম বলেন দাম বলেন দাম বলেন দাম করে নি বাবা দাম তোমার বলতে চারো ভাই গরু হাগিছে কত বলছেন 120 120 আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিল নারায়ণগঞ্জের ব্যবসায়ী রফিকুল ভাই রফিকুল ভাই কেনা বেচা করছেন কেনা বেচার মধ্যে থাকেন একটু নাম্বারটা বলেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।